क्रिश्चियन कम्युनिटी और पवित्र बाइबल पर बयान को लेकर बुरी फंसी कोलकाता नगर निगम की वार्ड नंबर 109 की काउंसलर अनन्या बनर्जी, वार्ड नंबर 63 की टीएमसी काउंसलर सुष्मिता भट्टाचार्य ने विरोध जताया। कोलकाता नगर निगम के बजट सत्र के दूसरे दिन जमकर विवाद हुआ। बजट बहस में तृणमूल कांग्रेस के वार्ड नंबर 109 के पार्षद अनन्या बनर्जी के भाषण से विवाद खड़ा हो गया। उनके इस बयान पर उनकी ही पार्टी यानी तृणमूल कांग्रेस के वार्ड नंबर 63 की काउंसलर सुष्मिता भट्टाचार्य ने कड़ी आपत्ति जताई। उनका दावा है कि अनन्या बनर्जी के भाषण से उनकी धार्मिक भावनाएं आहत हुई हैं। उन्होंने दावा किया कि वे चेयरपर्सन माला रॉय से बनर्जी के अन्य बयानों को रिकॉर्ड से हटाने का अनुरोध करेंगे। बता दें कि केएमसी में आज बजट का दूसरा दिन था और दूसरे दिन बोलते हुए वार्ड नंबर 109 की काउंसलर अनन्या बनर्जी ने एक कहानी का उल्लेख किया, जहां पर एक ईसाई पुजारी ने सड़क पर खड़ी एक नन को अपनी कार में लिफ्ट दी थी, उसके बाद उसने उसका यौन उत्पीड़न किया। अनन्या बनर्जी के इस बयान पर जहां भाजपा के दो पार्षद विजय ओझा और सजल घोष ने तुरंत आपत्ति जताई, उन्होंने बनर्जी के बयान को रिकॉर्ड से हटाने की मांग भी की। वहीं वार्ड नंबर 63 की काउंसलर सुष्मिता भट्टाचार्य ने भी अनन्या के इस भाषण पर कड़ी आपत्ति जताई और चेयरपर्सन माला रॉय से उनके इस बयान को रिकॉर्ड से हटाने की मांग की। সামাজিক সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে সেই শব্দ ব্যবহার করা যায় এবং আমরা 21 শতকে দাঁড়িয়ে আমাদের যে কলকাতা বা বাংলার কালচার সেখানে মেয়েরা অনেক বেশি এগিয়ে, সুতরাং এই এই এইগুলি পাঠ্যপুস্তকে রয়েছে সেক্স এডুকেশন, সুতরাং এটা একটা সম্পর্ক বোঝাতে গেলে এই শব্দের ব্যবহার করা হয়। এটাকে নিয়ে তো বৈষয়িক করার মতন কিছু না, যারা করছেন তাদের রাজনৈতিক এবং মানসিক অবস্থানটা একটু বুঝতে হবে, কারণ তারা হিন্দি বলার লোকজন, তারা পুরো হিন্দুত্বে বিশ্বাস করে, তারা প্রগতিশীল অর্থাৎ এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে না। এখন মেয়েদের অনেকটা বেড়ে গেছে, দেখুন ভারতবর্ষের জন্য অর্থমন্ত্রী তিনি একজন মহিলা, নির্মলা সীতারামন প্রেসিডেন্ট তিনি মহিলা, স্টেটের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা। মেয়েরা এখন প্লেন চালাচ্ছে, চাঁদে যাচ্ছে, মেরিনে যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে এবং মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে ওপেন ডিসকাস হচ্ছে। এই ক্ষেত্রে আমি একটু পুরোনা মানে একটা সামাজিক সম্পর্ক ব্যক্ত করতে কি শব্দের ব্যবহার করেছে, উইচ ইজ নট অবসিন অলসো, এটা প্রাপ্ত শব্দ, সেটাকে নিয়ে যারা হই হই বা বিতর্কে পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের কতটা মানসিকভাবে তারা মানে কুক্ষিগত সেটা বোঝা যায়। এরকম একটি সম্পর্ক যেটা হেলদি সেটাকে নিয়ে বোঝানোর জন্য এই শব্দ ব্যবহার করেছিলাম। उम्रा और हज के सफर पर चले अलजना टूर एंड ट्रेवल्स के जरिए ह्यूज डिस्काउंट पर, जहां मुनासिब पैकेज में आपको अच्छी से अच्छी सर्विस प्रोवाइड की जाएगी। आपको मिलेगी बेस्ट फ्लाइट, बेस्ट होटल्स, वो भी बिल्कुल मक्का और मदीना के करीब। खाने में रहेगी बुफे सर्विस। तो फिर दिए गए नंबर पर कॉल करें और अभी उम्रा की सीट बुक करें इस नंबर पर। हेलो, माई सेल्फ डॉक्टर तनवीर अहमद, फाउंडर ऑफ TVR हेल्थ केयर। हमारे यहाँ पे प्रॉपर कैंसर क्लिनिक, डायबिटिक, कार्डियोलॉजिक, ऑर्थोपेडिक और जो भी डिपार्टमेंट है सब एक छत के नीचे सब कुछ प्रोवाइड किया जा रहा है। और आपका प्रॉपर डायग्नोस्टिक, ब्लड टेस्ट, इको, ECG, CT, MRI की फैसिलिटी भी हम लोग दे रहे हैं विद प्रॉपर एम्बुलेंस सर्विस और डे केयर। तो किसी को कोई भी सर्विस और कोई भी हेल्प लेना तो हमारे दिए हुए नंबर पर कॉन्टेक्ट कीजिए। थैंक यू। মহিলারা যদি চুপ করে থাকতো তাহলে কি সন্দেশখালি সামনে আসতো, সাজাহান সামনে আসতো না? এতদিন তো আপনাদের বিরুদ্ধে এই মানে ধর্ম নিয়ে কথা বলা বা ধর্মের এগেনস্টে কথা বলার অভিযোগ আসতো, এবার তৃণমূলের এগেনস্টে উঠলো, কি বলবেন? কে কার এগেনস্টে উঠলো বিষয়টা নয়, আপনারা চোখের সামনে দেখলেন শালীনতার মাত্রা ছাড়িয়ে গল্পের গরুকে গাছে তুলে একটা বিশেষ ধর্মকে অসম্মান করে। হ্যাঁ, আমার আমি আশা করেছিলাম তো সবাই দলমত নির্মি, হ্যাঁ আবার বলুন কে বললেন, বলুন 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 কে বললেন, বলুন বলুন না, সব মিথ্যা কথা, দেখুন দেখুন দিস ইজ দা কালচার, বলুন 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 বলুন, দিস ইজ দা কালচার, দিস ইজ দা কালচার, দিস ইজ দা কালচার, দিস ইজ দা কালচার। উনি 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 ট্রেনে চাইছেন না, উনি চাইছেন না, এটা একটা কালচার। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে একটা বিশেষ ধর্ম, তাদের ধর্মের যারা যাজক, যারা পুরোহিত, যারা যে ভাষায় যেটা ফাদার এবং নানকে যেভাবে তিনি অসম্মান করলেন, আমরা বিরক্ত করিনি, আমরা ডিস্টার্ব করিনি, আমরা চিৎকার করিনি, দাঁড়িয়ে শালীনতা মেনে সিস্টেম মেনে আমরা শুধু বলেছিলাম যে এটা আপনার এই শব্দগুলো রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হোক।
কারণ এটা যথেষ্ট অসংসদীয় অসম্মানের কথা। আমি বিশ্বাস করি সমস্ত খ্রিস্টান সমাজ এবং যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ হ্যাঁ যে কোনো ধর্মের তারা এর বিরোধিতা করবেন করবেন করবেন। থ্যাংক ইউ। দেখুন বাজেটে নানা রকম বক্তা তা নানা রকম বক্তব্য রাখতেই পারে। এখন একদল বলেছে বলে আরেক দল বলবে না সেটাও কোনো কথা নয়। পুরো বাজেট শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা প্রসিডিংস তৈরি করব সেখানে আপত্তিকর মন্তব্য যদি কিছু থাকে, এক্সপাঞ্জ বলে একটি শব্দ আছে, সেই শব্দ যেটা অপান্তেয় সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করি এবং সেটা চেয়ারম্যান হিসেবে আমার করার কাজ। যদি সেরকম আপত্তিকর শব্দ আমরা গভীরতা কিছু দেখতে পাই তাহলে সেটা নিশ্চয়ই এক্সপাঞ্জ করা হবে। সেটা এখনই হবে কি না বলবো না, তার গুরুত্ব বুঝে তবে হবে এবং সেটা আগামী দিন আরও কোনো বক্তা এরকম কিছু করেন কি না সেটাও দেখবো, বা প্রত্যুত্তরে কেউ কিছু বলেন কি না সেটাও দেখবো। সুতরাং এখনই বলছি না যে ওটাই হবে ওটা হবে না এটা বলছি না, সেটা দেখি না। আমাদের সাধারণত প্রসিডিংসে কোনো আপত্তিকর মন্তব্য বা আপত্তিকর শব্দ থাকলে সেটা চেয়ারম্যান হিসেবে আমার ইখতিয়ার আছে সেটাকে বর্জন করা। আপনি বললেন যে আপাতত দুপক্ষের বক্তব্যটাই নোট করা হচ্ছে, মানে আপাতত নোট করা থাকছে, সবশেষে সেটা করি যখন আমি ফাইনাল চেয়ারম্যান হিসেবে ফাইনাল প্রসিডিংস দেখি, যেটা রেকটিফাই করার পর তারপরে প্রসিডিংসটা বেরোয়, তখন সেটাতে যদি কোনো মন্তব্য আপত্তিকর কিছু থেকে থাকে সেটা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ আমরা সবসময় করে থাকি। এখন যদি সেক্ষেত্রে যদি দেখবো সবার বক্তব্য শোনার পর কী বক্তব্য কী উত্তর দেওয়া যায় বা এক্সপাঞ্জ আদৌ করা হবে কি হবে না সেটা ডিসিশন তখন নেব। কিন্তু